আচ্ছা আপনারা গল্প শুনান কেন যে বাতিল তেল বাতিল জিনিস আমরা কেউ রেখে দেই রান্নার পরে সে তেল টেল ফেলে দেয় তো ফেলে দেয়ার তো এক্সট্রা কোনো এদিকে জায়গা নাই তো সেরকম তো ব্যবস্থা করেন না কিন্তু এই তেল তো আবার ব্যবহার করবেন আপনি এটা কি এটা এমনি ময়লা পানি এই পানিটা তেলের মধ্যে ঢেলে দেন আপনি আজকে বিক্রি করছেন সপ্তাহ আপনি হচ্ছে কাস্টমারের কাছে বিক্রি করছেন না কিছু তো আপনি খুচরা দোকানদারদের কাছে বিক্রি করছেন সব কাস্টমারের কাছে বিক্রি করছেন আচ্ছা তাহলে আমি ধরেন কাস্টমার আমি নিয়ে গেলাম আমি বাড়িতে কয়দিন রেখে খাবো আমি যদি 10 দিন রেখে খাই তাহলে কি সেটা আমার স্বাস্থ্য না না আপনি বলে দিলে হবে কেন আপনাকে বলে দেওয়ার কথা আপনি কি জনে জনে বলে দেন বলে দেওয়ার কথা আপনার আমি যদি বাড়িতে নিয়ে গিয়ে 10 দিন খাই এবং 10ম দিনে যদি খাওয়ার পরে আমি যদি অসুস্থ হয়ে যাই সেই দায়টা কার কিন্তু আপনি যদি এখানে ঘোষণা দিয়ে দিতেন যে এই পাউরুটিটা উৎপাদন হয়েছে 12 তারিখে এইটা সর্বোচ্চ 3 দিন হয়তো মেয়াদ থাকে আপনি 15 তারিখ পর্যন্ত খেতে পারবেন তারপরে রেখে গেলে সেটা নিজ দায়িত্বে খাবে তাই না তাহলে এই ধরনের প্যাকেটজাত পণ্য আপনি পাউরুটি টাউরুটি এরকম ঘোষণা ছাড়া এবং এটা কী কী দিয়ে কী কী উৎপাদন দেয় তৈরি কী কী আছে কয়দিন এটা খাওয়া যাবে এই সকল ঘোষণা থাকতে হবে আপনার প্যাকেটের গায়ে এই প্যাকেটের গায়ে এই ঘোষণা না থাকাটা হচ্ছে আপনি এভাবে বিক্রি করতে পারবেন না আপনাকে এখানে 2টা লাইসেন্স নিতে হবে আপনি তো উৎপাদন লাইসেন্স নিয়েছেন সেজন্য ধন্যবাদ কিন্তু প্যাকেজিংয়ের লাইসেন্সটা আপনাকে অবশ্যই নিতে হবে এবং এইটা না নেওয়াটাও আইনত দণ্ডনীয় অপরাধ সেরকম তো ব্যবস্থা করেন না কিন্তু এই তেল তো আবার ব্যবহার করবেন এটা কি এই পানিটা তেলের মধ্যে ঢেলে দেন তাহলে আমি বুঝবো যে আপনি তেল ব্যবহার করছেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কি অবস্থা করেছেন মুরগিগুলো এরকমই রেখে দিয়েছেন কি করছেন এই যে ব্লেন্ডার টেন্ডার তো মনে হয় পরিষ্কার কবে করছেন তার কোনো ঠিক নেই পরিবেশের একটুখানি হলেও যত্ন করেন আপনি নিজের বাড়িতে কি এভাবে খান নিজের বাড়িতে তো এর চেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে খান না তাহলে এই জায়গাটা তো নিজের আপনার একটা কর্মস্থল এটা কিন্তু মালিকের দোষ না এটা আপনারা যারা পরিচালনা করেন আপনাদের এটা গাফিলতি বর্জন করতে হবে এবং যেহেতু আমাদের আদালতে এটা উদ্ঘাটিত হয়েছে আপনাকে আমি কিছুটা অল্প করে যাব কিন্তু জরিমানা করে যাব আপনি মোট 4000 টাকা জরিমানা দেবেন এই আপনি কোনো রকমের লেবেল ব্যবহার করেন নাই এবং আপনি আমাদের যে প্যাকেজিংয়ের যে আইন সেই আইন অনুযায়ী আপনারা কোনো লাইসেন্স নেন নাই প্যাকেজিং করার জন্য এই প্যাকেট করে বিক্রি করার জন্য সেটার জন্য আমাদের যে প্যাকেজিং আইন 2018 আছে সেই 18 আইনের অনুযায়ী আপনাকে মোট 4000 টাকা জরিমানা করা হলে জরিমানাটা আপনাকে এখন নগদে পরিশোধ করতে হবে এবং আপনার মালিককে আসলে বলবেন অবশ্যই যেন উনি সামনের সপ্তাহে বিএসটিতে যোগাযোগ করে কালকে তো বৃহস্পতিবার কালকে পারলে ভালো না পারলে সামনের সপ্তাহে যেন অবশ্যই যায়